প্রাণ ভরে আমি ইয়ারিংস কিনেছি। লিকুইডটা পুরো ল্যাপটপ যেন পুরো কালো হয়ে গেছে, কিছু তাকে আর দেখা যাচ্ছে না। আমি ছাদে এসেছিলাম জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে, তারপর যে পাখিদের যে জলের বাটি এই জলটা এবার চেঞ্জ করে দিয়ে ভালো ফ্রেশ জল ভরবো। কাজ করে এবার নিচে এসেছি, ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টের মধ্যে অর্ধেক তো রেডি আছে, মানে মামনি আজকে পাউরুটি নিয়ে চলে এসেছে। আজকাল লুচি পরোটা কিছু হচ্ছে না প্রচন্ড গরমে, আর পেটের পরোটা সমুকে বারণে করে দিয়েছিলাম যে পাউরুটি না হলে মুড়ি আলু ভাজা খেয়ে নেবো। তো মামনি পাউরুটি নিয়ে এসেছে, এখানে ছোলাকে সেদ্ধ করে গেছে, শুকনো লঙ্কাটা একটু শর্টের শর্টের হয়ে গেছে তাই না, সেটা মামনি করে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে 4-5 জন গেস্ট এসেছিলো কিছু, তা তাদের জন্য এই যে সেই এগুলো না ম্যাকিনে যে ওই কি কি বিক্রি করলে পাওয়া যায় একটু জাস্ট হাফ ফ্রাই করা থাকে, তো ওগুলো বেশি চুলো রয়ে গেছে, বেশি দিন তো রেখে দেওয়া উচিত না ফ্রিজে প্রিজার্ভ করে, সেই জন্য আজকে বানিয়ে ফেলছি ভাই। মামনি চিংড়ি মাছ আছে, অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছে, মামনি কিনেছে আগে। আমাদের বাড়িতে চিংড়ি মাছের নানা রকম প্রিপারেশন লেগেই থাকে, নানা রকম, সে ঘরোয়া হোক বা এমনি বাড়িতে কোনো গেস্ট হলে হোক, আমি সবু আমি দুজনে প্রচুর আমার জন্য প্রত্যেকে প্রচুর চিংড়ি মাছ ভালোবাসি। এমনি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আছে। মামনি ছোলা সেদ্ধটা করে নিয়ে তারপর যে শর্টেটা করেছে এত ভালো খেতে হয়েছে, পাউরুটি সেদ্ধ চাটনিটাও দারুণ লাগছে। এটা তো অলরেডি তৈরি করাই ছিল, জাস্ট ফ্রাই করে এটা খেতে ভালো। এখন আমি আর সময় একটু যাচ্ছি অবনীতে, অ্যাপেলে ম্যাকবুক কেনার জন্যই যাচ্ছি। আগে যে ল্যাপটপটা ছিল সেটা মোটামুটি 12টা বেজে গেছে, কারণ একজনের জন্য হয় আমার জন্য নয় সমুজ চাপলে বা কোনো কারণে স্ক্রিনটা পুরো ভেঙে গিয়ে পুরো ভেতরে যে এটা ছিল লিকুইডটা পুরো ল্যাপটপ যেন পুরো কালো হয়ে গেছে, কিছু তাকে আর দেখা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। এবার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার থেকে আমরা নতুন একটা কিনে নেওয়াই ভালো। হ্যাঁ, আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, যে আমরা ডিজিটালে ঢুকবো এখন, একটা কিনে নেবো। আমি কি করে জানবো, ও বাটার স্কচ বলেছে, সমু বাটার স্কচ ভালোবাসে, তো বাটার স্কচটা চকলেটকে আবরণ দিয়ে দিয়েছে, আমি এটা আমার জন্য, সেটা আমি জাস্ট একটু জাস্ট বাইট নিয়েছি, তাতেই ও যেমন করলো আর ও তো পারলে পুরো আইসক্রিমে আমার তাই খেয়ে দেয়। যাই হোক, সৌম্য আমি এখন বাড়ি ফিরছি, ফাইনালি আমাদের ম্যাকবুক কেনা হয়ে গেছে, বাড়িতে নিয়ে আপনারা দেখাচ্ছি, আর তার সাথে টুপিটাকি মানে আমি যেহেতু একটু ইয়ারিংস পরতে ভালোবাসি তাই জন্য কয়েকটা ইয়ারিংস নিয়ে নিয়েছি। জার্মান সিলভারে এত স্টাইলিশ ছিল, ওই আগের বারে যেখান থেকে নিয়েছিলাম আপনি যে ওই একটা ছোটোখাটো ওই এ টাইপের দিয়েছে স্টল টাইপের, সেখান থেকে নিয়েছি। বাড়িতে গিয়ে আপনারা দেখাবো, প্রত্যেকটা পুরো পুরো দেখাবো, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন প্রত্যেকটা ইয়ারিংস আর আমার কেমন লাগছে। হ্যাঁ, বাড়িটার মধ্যে শুধু একটু হচ্ছে গধূলিবেলার ভিডিও ক্যাপচার করতে পেরেছি, সঙ্গে মেঘটা দারুণ লাগছে গধূলিবেলার মেয়ে। আচ্ছা, বাড়িতে চলে এসেছি, গ্যারেজে সৌম গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এবার হচ্ছে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমাদের রোজের যে কাজটা আপনারা তো যা আমার চ্যানেল দেখেন ইউটিউব চ্যানেল আপনারা তো জানেন আমাদের প্রতিদিনের যে কাজটা থাকে রোজের রোজ,
কিছু মুখ আমাদের অপেক্ষায় থাকে। তো যাই হয়ে যাক না কেন, যখনই ফ্রি না কেন, যত দেরিতে ফ্রি না কেন, ওই কাজটা কমপ্লিট করে বাড়িতে ঢুকি। খুব অসুবিধা বা প্রতিকূল পরিস্থিতি না হলে মানে বন্ধ যায় না, আর কোথাও ঘুরতে গেলে তখন বাবার দায়িত্বে দিদি, আমার বাবার দায়িত্বে। আপনি যেহেতু অনেকক্ষণই ফিরে চলে এসেছিলাম, তারপর আমাদের প্রতিদিনের কাজগুলো করে ঠোরে নিয়ে ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ডিনার করে নিয়ে স্কিন চর্চা করে নিয়ে বসেছি। আমি যেগুলো আমার জিনিস কিনেছি জুয়েলারিগুলো সেগুলো দেখাই। আজকে মানে প্রাণ ভরে আমি ইয়াররিংস কিনেছি। আজকে হঠাৎ আমার কর্তামশাই মানে এই ক্ষেত্রে কল্পতরু হয়ে গেলো, বলো না না তোমার এতগুলো ইয়াররিংস পছন্দ নেই, ঠিক আছে ওকে চলো ফাইনালি মোটামুটি পছন্দ করে। আচ্ছা বোঝা যাচ্ছে তো, দেখো নাকি আমি হাতে নেব সেকেন্ড এই যে ইয়ারটা। আশা করছি আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদের পছন্দ হবে। প্রথমে এই ছোট্ট জিনিসটা দেখে দিই, খুব ফলস কিনি, আমার ফলস এই নোজ পিনগুলো ভীষণ ভালো লাগে। এটা একটা কিনেছি, আগে বাড়িতে তেলের দুখানা ছিল। আচ্ছা এবার হচ্ছে এই যে এটা কি লাস্ট নাকি? আমি তো খেয়ালও করিনি কটা তুমি কি কিনছিলে। বাবা নিজেই কল্পতরু হয়ে গেলে, বললে যতগুলো খুশি কেনো, এখন অমনি বলছো রে কি কিনছিলে খেয়াল নেই। এটাই হচ্ছে লাস্ট ফাইনাল প্রোডাক্ট আজ এই শপিং হলে। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রচন্ড গরম পড়ে গেছে, খুব বুঝে শুনে সাবধানে খাবার খাবেন, প্রচুর জল খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, শুভরাত্রি।